नमस्कार बंधुरा आबारो उर्मी मास्तिया रेसिपी चैनले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेर के बनिए देखाबो एचोड़ेर एकटी रेसिपी। तो देखुन तार जोन्नो चले एसेछि एचोड़ काटते। गाछे बेश अनेक कोटाई कोची एचोड़ होयेछे किन्तु खावार मतो एई एकटाई होयेछे। तो एटाई आमी एखन केटे नेब। আর এই যে দেখুন এচড় নিয়ে চলে এসেছি, একদম কচি এচড়। আর এই বছরেই এই প্রথম। তো এরপর কেটে নেব। তার জন্য হাতে আর বটিতে খুব ভালোভাবে সরষের তেল মাখিয়ে নিচ্ছি। কাটার আগে এটা কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে ওই পিরিতি কাঁঠালের আটা হয়ে যাবে, লাগলে পড়ে ছাড়বে না। আর এই পাশে দেখুন আমি হলুদ জল করে রেখেছি যাতে এচড়গুলো না কালো হয়ে যায়। কেটে পর এই হলুদ জলের মধ্যেই রাখবো। তো আমি সম্পূর্ণ কাটার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সম্পূর্ণ কাটার পদ্ধতিটা শেয়ার করলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তাই আমি এচড়টা কেটে নিচ্ছি, তারপরেই ফিরে আসছি। দেখুন এচড়গুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এচড়গুলোকে বেশ আমি এরকমভাবে কেটে নিয়েছি। এরপর এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এচড়গুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথেই এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা শুধু এচড় দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এরপর রান্নাটা করে নেব। তো সবার প্রথমে এই রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, ঝিরি ঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা আদা, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। এই সবকটা উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। আর এই যে দেখুন সবকটা উপকরণ খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে। এরপর এই উপকরণগুলোকে তুলে ঠান্ডা করে নেব। মশলাগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর এই তেলে আমি কয়েকটা চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেগুলো ভেজে নেব। এদিকে আমার মশলাটাও ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ সময় লাগে না ভাজতে, অল্প একটু নাড়াচাড়া করেই তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আরো পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আলুগুলো। আলুতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতেই এদিকে যে আমি মশলার জন্য উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, এরপর এগুলো পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। আর এই যে দেখুন ভাজা মশলাটা পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আরও কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এক চামচ মতো ধনের গুঁড়ো, এক চামচ মতো জিরের গুঁড়ো
আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটা খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলেই দিয়ে দেব এঁচড়গুলো। এই এঁচড়গুলোকে ঢাকা দিয়ে দিয়ে 8-10 মিনিট মতো ভেজে নেব। আর এই ভাজার সময়েই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর খুব ভালোভাবে ভেজে নেব। 8-10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে এঁচড়টা ভালোভাবে ভেজে নিয়েছি। এ দেখুন, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব। জারটা ধুয়ে অল্প জল অ্যাড করে দেব। এরপর এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকে অনেক রকম ভাবে এঁচড় রান্না করে খেয়েছেন, একবার এই রকম ভাবে মশলা ভেজে মশলা তৈরি করে এঁচড় রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এঁচড়ের সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে ভেজে রাখা আলু অ্যাড করে দেব, দিয়ে আবারও 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা দিয়ে বেশ 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে টেস্ট খুব ভালো হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দেব ঢাকা, আর ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত এঁচড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব এঁচড়গুলো সিদ্ধ হয়েছে কিনা। একদম কচি এঁচড় সিদ্ধ হয়ে যাওয়ার কথা, তবু একবার চেক করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা অবশ্যই এই সময় কিন্তু লবণটা চেক করে নেবেন। আমার লবণটা একদম ঠিকঠাক আছে, তাই আর আমি এখানে লবণের ব্যবহার করছি না। দেখুন, এঁচড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময়ে যে আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। আর এখানে আমি আর অন্য কোনো মশলারই ব্যবহার করব না, যেহেতু আমি আগেই সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো গ্রেভি রেখে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি কোনো দিন এরকমভাবে এঁচড় চিংড়ি না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু দেখুন গলে যায়নি। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন।